আসসালামু আলাইকুম। ইলেকট্রিক্যাল ফিডিপস এর পক্ষ থেকে সকলকে স্বাগতম। সিরিজ লাইন তৈরি করার সহজ উপায় আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি টেস্ট সিরিজ লাইন বাল্ব তৈরি করবেন। তো এর জন্য আমি একটি টুপিন নিছি, একটি হোল্ডার, কিছু তার নিছি আমার টেস্ট সিরিজ লাইন বাল্বটি তৈরি করার জন্য। যারা ইলেকট্রিক্যাল কাজ করেন তাদের জন্য ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এবং যারা ইলেকট্রিক্যাল কাজ শিখতে চান তাদের জন্য ভিডিওটি খুবই দরকার। ছোট একটু বিরতির পর ফিরে আসতেছি। তো ফ্রেন্ডস, বিরতির পর আবার ফিরে আসলাম। তো আমার হোল্ডারটি আমি কানেকশন করব টেস্ট সিরিজ লাইন বাল্ব তৈরি করার জন্য। তো আমার হোল্ডারের ভিতরে দুটি তার আমি ঢুকিয়ে নিচ্ছি কানেকশনের জন্য। তো ফ্রেন্ডস, আমার হোল্ডারে দুইটি পয়েন্ট আছে, আমি একটি পয়েন্টে একটি তার কানেকশন করে নিচ্ছি। যারা ইলেকট্রিক্যাল কাজ করেন তাদের জন্য এই টেস্ট সিরিজ লাইন বাল্বটি খুবই দরকার। যারা ইলেকট্রিক্যাল কাজ শিখতে চান তাদের জন্য এই টেস্ট সিরিজ লাইন বাল্বটি খুবই প্রয়োজন। আমরা অনেক সময় বিভিন্ন কাজে বাইরে যাই, টেস্ট সিরিজ লাইনের মাধ্যমে যে কোনো জিনিস আপনারা পরিমাপ করতে পারবেন। তো তার পাশের পয়েন্টটিতে আমি আরেকটি তার কানেকশন করে নিচ্ছি আমার হোল্ডারের। তো ফ্রেন্ডস, ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, তাহলে অবশ্যই আপনিও টেস্ট সিরিজ লাইন বাল্ব তৈরি করতে পারবেন খুব সহজে নিজের বাসায়। তো আমার হোল্ডারটি কানেকশন হয়ে গেল। তো ফ্রেন্ডস দেখেন, আমি হোল্ডারের দুই পয়েন্টে দুটি তার কানেকশন করছি এবং আমার টু পিনের দুই পয়েন্টে দুটি তার কানেকশন করছি। আমি একটা ক্লিয়ার বাল্ব নিলাম আমার টেস্ট সিরিজ লাইন বাল্বটি চেক করার জন্য। আমি বাল্বটি হোল্ডারে লাগিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমি লাল তারের মাঝখানের ইনসুলেশন কেটে নিব আমার টেস্ট সিরিজ লাইন বাল্বটি কানেকশনের জন্য। তো আমি ইনসুলেশন কেটে নিচ্ছি, তার পাশের তারটিতে আমি ইনসুলেশন কেটে নিচ্ছি। তো ফ্রেন্ডস দেখেন, আমার টেস্ট সিরিজ লাইন বাল্বটি কানেকশন হয়ে গেল। খুবই সহজ একটা কাজ, এটা আপনারাও করতে পারবেন। তো আমার হাতে দুইটি ওয়্যার দেখতেছেন, এই ওয়্যার দুটি একত্রিত করলে আমার টেস্ট সিরিজ লাইন বাল্বটি জ্বলে উঠবে। খুবই সহজ একটা কাজ, এটা আপনারাও করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো ফ্রেন্ডস দেখেন, আমি হোল্ডারের দুই পয়েন্টে দুটি তার কানেকশন করছি এবং আমার টু পিনের দুই পয়েন্টে দুটি তার কানেকশন করছি এবং লাল তারের মাঝখানে ইনসুলেশন আমি কেটে নিছি আমার টেস্ট সিরিজ লাইন বাল্ব কানেকশনের জন্য। তো এখন আমি একটি রেগুলেটর নিলাম, আপনাদেরকে কানেকশন করে দেখাবো আমার রেগুলেটরটি ভালো আছে কি না। তো এইভাবে আপনারাও আপনাদের বাসায় রেগুলেটর চেক করতে পাবেন, নষ্ট রেগুলেটর ভালো রেগুলেটর চেক করতে পাবেন এই টেস্ট সিরিজ লাইন বাল্বের মাধ্যমে। খুবই সহজ একটা কাজ, এটা আপনারাও করতে পাবেন খুব সহজে, খুব ইজিলি। তো ফ্রেন্ডস দেখেন, আমার রেগুলেটরের দুই পয়েন্টে দুইটি তার আছে। তো আমি এক পয়েন্টে একটি তার কানেকশন করে নিচ্ছি। এবং দ্বিতীয় পয়েন্টে আরেকটি তার কানেকশন করে নিচ্ছি আমার রেগুলেটর পয়েন্টটিতে। তো আমার রেগুলেটরটি কানেকশন হয়ে গেল। এখন আমি আপনাদেরকে চেক করে দেখাবো আমার রেগুলেটরটি ভালো আছে কি না। তো এখন আমি টু পিন তারটি সংযোগ দিয়ে দেব, সকেটে লাগিয়ে নিচ্ছি আমার টু পিনটি। তো দেখেন, আমার বাল্ব জ্বলে গেছে, আলো কমতেছে। বাড়তেছে, দেখেন আমার রেগুলেটরটি ভালো আছে, আলো কমতেছে এবং বাড়তেছে। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে দিবেন। তো দেখেন ফ্রেন্ডস, আমার রেগুলেটরটি ভালো আছে, আলো কমতেছে বাড়তেছে। খুবই সহজ একটা কাজ, এটা আপনারাও করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন।